আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা শিখবো, মূলত আমরা তিনটা বিষয় শেখার চেষ্টা করলাম, যে এফআইআর, জিডি এবং হচ্ছে এজাহার, সেই বিষয়গুলো কোথায় আছে আর সেগুলো মূলত কি নির্দেশ করতেছে। কারণ আপনার প্রথমত আপনি ফৌজদারি মামলা দায়ের করতে হলে আপনাকে এই এজাহার দায়ের করতে হবে, অথবা আপনাকে জিডি করতে হবে, অথবা আপনাকে এফআইআর দায়ের করতে হবে। তো এজাহারটা করলেই আপনার ওইটা থেকে কনভার্ট করে নির্ধারিত ফর্মে, যখন বিপি ফর্ম নাম্বার 27 এ লিপিবদ্ধ করবে, তখন সেটা এফআইআর হিসেবে গণ্য করা হবে। আর এফআইআরটা আপনি যদিও 154-এর অধীনে দায়ের করতেছেন, কিন্তু 154-তে কোনো এফআইআর আপনার এখানে বলা নেই। এখানে বলা হচ্ছে কোনো কগনিজেবল কেসের বা কগনিজেবল কেসের কোনো তথ্য যদি আপনি কি করেন থানার মধ্যে দিয়ে থাকেন, তখন ওই থানার অফিসার ইনচার্জ সেটা হচ্ছে রেকর্ড করবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার একটা ফৌজদারি মামলার কিছু ধাপ অনুসরণ করে আপনাকে বিষয়টা শিখতে হবে। তো সেক্ষেত্রে একটা ক্রিমিনাল মামলার কোন কোন ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হয়। তো এখন আমি আপনাকে যদি বলি জিআর মামলা, যেটা হচ্ছে জেনারেল রেজিস্টার কেস, তো জেনারেল রেজিস্টার কেসটা মূলত থানার মধ্যে দায়ের করা হয়। অর্থাৎ আপনি মূলত জিআর মামলা, সিআর মামলা দুই ধরনের মামলা পাবেন। একটা হচ্ছে জিআর মামলা, যেটা 154 ধারার অধীনে আপনি এজাহার দায়ের করে যে মামলাটা দায়ের করতেছেন, অর্থাৎ এজাহার, কিন্তু এজাহার দায়ের করার পরে এটা এফআইআর এ কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এফআইআর এর মাধ্যমে আপনি যেই মামলাটা দায়ের করবেন সেটা হচ্ছে জিআর মামলা। তো এই জিআর মামলা করা হলে এটা মূলত আপনি কোথায় করবেন? এটা করবেন হচ্ছে থানায়। অর্থাৎ জিআর মামলাটা আপনি করবেন হচ্ছে থানায়, আর সিআর মামলাটা করবেন হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালতে, যে আদালত কগনিজেন্সে নিতে পারবে সেই আদালতে আপনি ওই সিআর মামলাটা করবেন। আর যদি অন্য আদালতে করেন তাহলে ওই কগনিজেন্স জেনে নিতে পারবে, তার কাছে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করবে, আপনাকে হয়তো রিটার্ন দিয়ে দিবে, রিটার্ন দিয়ে বলবে আপনি উপযুক্ত আদালতে মামলাটা দায়ের করেন। তো সেক্ষেত্রে আপনার দেখেন এখানে মূলত মামলাটা দায়ের করতে হবে প্রথমে। তো মামলা দায়ের করার পরে কি হবে, আপনার সামন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে, সামন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে। এবং এই সামন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে কাদের কাদের বরাবরে, যাদের বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করবেন তাদের বরাবরে সামন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে। তারপরে আপনার এখানে মূলত তদন্ত প্রতিবেদন, যেটা আপনি হচ্ছে দেখবেন যে 154-র পর থেকে আপনি 173-এর আগ পর্যন্ত বা 173-এর রিপোর্ট দিবে, তার আগ পর্যন্ত আপনার পুলিশ যে তদন্ত করবে সেই তদন্ত প্রতিবেদনটা 173 নম্বর ধারার অধীনে কি করবে, ম্যাজিস্ট্রেট এর বরাবরে প্রেরণ করবে। কোন ম্যাজিস্ট্রেট? যেই ম্যাজিস্ট্রেট আসলে এই মামলাটা কগনিজেন্সে নিবে, আমলে নিবে, যেই ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেট এর বরাবরে আপনার প্রেরণ করবে। তো এই তথ্যটা যেটা পুলিশ রিপোর্ট যেটা প্রেরণ করে 173 ধারার অধীনে, সেখানে মূলত দুই ধরনের রিপোর্ট থাকে, একটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন বা হচ্ছে চার্জশিট। অর্থাৎ এখানে মূলত আপনার এই চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট এই শব্দগুলো কিন্তু আপনি 173-এ পাবেন না, 173-এ পাবেন হচ্ছে পুলিশ রিপোর্ট। অর্থাৎ পুলিশ রিপোর্ট পাঠাবে কার বরাবরে? ম্যাজিস্ট্রেটের বরাবরে। কি বলে পাঠাবে? যে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অথবা তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই। তো যদি পুলিশ রিপোর্টটার মধ্যে বলা থাকে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তখন সেটাকে চার্জশিট হিসেবে আপনি বিবেচনা করবেন। এবং হচ্ছে যদি বলা হয়ে থাকে যে পুলিশ রিপোর্টে আসলে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় নাই, তখন সেটাকে আপনি ফাইনাল রিপোর্ট হিসেবে বিবেচনা করতে পারেন। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ফাইনাল রিপোর্ট দেয়, যদি পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয়, তাহলে ফাইনাল রিপোর্ট দেওয়া মানে আসামিরা অব্যাহতি পেয়ে যাবে। তা আসামিরা অব্যাহতি পেয়ে গেলে তো আপনি যে মামলাটা দায়ের করলেন তাহলে তো আপনি আসামিদের শাস্তি দিতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি ওই ম্যাজিস্ট্রেটের বরাবরে একটা নারাজি দরখাস্ত দিবেন যে পুলিশের এই তদন্ত আমি মানি না, পুলিশের এই তদন্ত আমি মানি না, পুলিশ হচ্ছে কি করছে, অপরপক্ষ থেকে আপনার ওই টাকা পয়সা নিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে কি দিছে, অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই মর্মে রিপোর্ট দিছে। মনে রাখতে হবে এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে শুধুমাত্র আপনি নারাজি দিতে পারবেন। এখন চার্জশিট দিলে আপনি নারাজি দিতে পারবেন কিনা সেটা নির্ভর করবে যে একটা মামলায় ধরেন 5 জন বা 6 জন আসামি এর মধ্যে তিনজনের বিরুদ্ধে হচ্ছে কি দিছেন, চার্জশিট দিছেন, আর 2 জনের বিরুদ্ধে হচ্ছে আপনি ওই যে অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই মর্মে প্রতিবেদন দিচ্ছেন। তো ওই যে 2 জনের বিরুদ্ধে পাওয়া যায় নাই, তো এইটাই তো আপনার, এটা তো কিন্তু চার্জশিটের ভিতরেই আপনি বলে দিতেছেন, বা যে মানে পুলিশ রিপোর্টের ভিতরে, তো পুলিশ রিপোর্টের ভিতরে যে বলে দিতেছেন, এটা সেন্ট আপ নন সেন্ট আপ কলাম নামে 2টা কলাম থাকে ওই রিপোর্টের মধ্যে, পুলিশ রিপোর্টের মধ্যে। তো সেন্ট আপ নন সেন্ট আপ কলাম থাকার কারণে
তো সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে পাওয়া গেছে তাদেরকে স্যাম্পটা পরবর্তীতে পাঠানোর জন্য বলে দিবেন, আর যাদের বিরুদ্ধে পাওয়া যায় না তাদেরকে নন স্যাম্পটা কলামে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি দেখতেছেন যে যদি এই চার্জশিটের মধ্যে যদি এরকম থাকে যে 2-3 জনের বিরুদ্ধে পাওয়া যায় নাই, তো যাদের বিরুদ্ধে পাওয়া যায় নাই তাদের এগেনস্টে আপনি নারাজি দিতে পারবেন। তাছাড়া চার্জশিট দিলে কিন্তু আপনি নারাজি দিতে পারবেন না, নারাজিটা দিবেন মূলত হচ্ছে আপনি চূড়ান্ত প্রতিবেদন যখন দিবে তখন। তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে নারাজিটা দিবেন হচ্ছে চূড়ান্ত প্রতিবেদনের এগেনস্টে, অর্থাৎ কারো বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিছে, আপনি মামলা দায়ের করছিলেন, আপনি বলতেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আসলে পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করে নাই, পুলিশ না বের করেই পুলিশ হচ্ছে তাদেরকে হচ্ছে তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি মর্মে রিপোর্ট দিছে, বা পুলিশ এখানে ইনফ্লুয়েন্স হয়ে গেছে তাদের দ্বারা বা অন্য কোনো ভাবে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে নারাজি দিবেন। নারাজিটাও কিন্তু একটা ফ্রেশ কমপ্লেন্ট হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ আপনি পুলিশ না নিলে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যেরকম সিআর মামলা দায়ের করেন তখন আপনি নারাজিটা দিলে এটাও একটা ফ্রেশ কমপ্লেন্ট হিসেবে ম্যাজিস্ট্রেট আমলে নিবে। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের যে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো অনুসরণ করবে। আমরা 200 থেকে 204-এর 204 যখন করবো তখন আমরা এই বিষয়গুলো দেখবো যে একটা কমপ্লেন মামলা কিভাবে নিষ্পত্তি করা হয়, একটা কমপ্লেন্ট কেস কিভাবে হচ্ছে আপনার এখানে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া হয়, মানে অগ্রসর হয় আর কি, সে বিষয়টা আমরা 200 ধারা থেকে 204-এ দেখব। এখন আপনি নারাজি দিলেন, তো নারাজি দেওয়ার পরে যদি এটা এরকম সিচুয়েশন হয় যে ম্যাজিস্ট্রেট আসলে ওই নারাজিটা আপনার অ্যাকসেপ্ট করছে, তো অ্যাকসেপ্ট করলে এটা আবার ফার্দার তদন্ত করার জন্য অর্ডার দিবে যে যেহেতু নারাজি আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে পুলিশকে বলবে যে আপনি তাহলে আবার তদন্ত করে কি করেন রিপোর্ট পেশ করেন। আর যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি নারাজি দিলেন কিন্তু ম্যাজিস্ট্রেট হচ্ছে নারাজি আপনার অ্যাকসেপ্ট করলো না, তো নারাজি যদি আপনার অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে আপনার নারাজি অ্যাকসেপ্ট না করার কারণে ওই তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই, তো চূড়ান্ত প্রতিবেদন যেহেতু দেওয়া হয়েছে, চূড়ান্ত প্রতিবেদন মানে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় নাই, তো সেক্ষেত্রে তাদেরকে কি করা হবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে। আর যদি এরকম সিচুয়েশন হয় যে না তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তো পাওয়া গেলে তো আর চার্জশিট পাওয়া গেলে তো আর নারাজি দেওয়ার দরকার হইতেছে না, না মঞ্জুরের দরকার হইতেছে না, তো অভিযোগের সত্যতা পাওয়া গেছে, পাওয়া গেলে কেস ইজ রেডি ফর ট্রায়াল, অর্থাৎ এই মামলাটা বিচারের জন্য রেডি হবে। তো এই মামলাটা বিচারের জন্য রেডি হইলে এখানে বলা হচ্ছে কেস ইজ রেডি ফর ট্রায়াল হবে। এখন বিচারের জন্য রেডি হইলে তো বিচারের জন্য পাঠাইতে হবে, তো পাঠানোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই পাঠানোর ক্ষেত্রে যে যে কাজগুলো ম্যাজিস্ট্রেটে করার দরকার সেই কাজগুলো করে দেন হচ্ছে ম্যাজিস্ট্রেট এটা মামলাটা ওই হয়তো দায়ের আদালতে নয়তো বা ম্যাজিস্ট্রেট আদালতে যেখানে বিচার করা হবে সেই আদালতে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে এখানে মূলত কেস ইজ রেডি ফর ট্রায়ালে কখন আসলে কেস ইজ রেডি ফর ট্রায়াল হয়, এখানে মূলত হচ্ছে যে আসামিরা হ্যাঁ ওই রিভিশন করতে পারবেন, ওই ধাপে ওইদিকে আরো আগাইতে পারবেন, আপনি নামঞ্জুর করলে আপনি আবার নতুন করে নারাজি দিতে পারবেন অথবা রিভিশন করতে পারবেন। নারাজি যে একবার দিতে হবে এরকম না, নারাজি একবার না, একবার যদি ম্যাজিস্ট্রেট না অ্যাকসেপ্ট করে আপনি আবারও নারাজি দিতে পারবেন, তবে আপনি খেয়াল রাখবেন যে 2-3 বার এত বেশি দেওয়ার দরকার নাই, কারণ ম্যাজিস্ট্রেট যেহেতু আপনারটা অ্যাকসেপ্ট করতেছে না আপনি প্রয়োজনে দাঁড়িয়ে আদালতে রিভিশন করেন। আর যদি মনে করেন যে না ম্যাজিস্ট্রেটের কাছে আমি আবারও নারাজি দিব, তো নারাজি দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন যাতে করে ম্যাজিস্ট্রেট আপনাকে পেনাল কোডের 193-এর অধীনে বা হচ্ছে 211-এর অধীনে, মানে 193 না 211-এর অধীনে যাতে না ফেলাইতে পারে, মানে আপনি মিথ্যা অভিযোগ দিতেছেন, মিথ্যা অভিযোগ দায়ের করতেছেন, এটা যাতে আপনার বিরুদ্ধে এগেনস্টে না নিয়ে আসতে পারে সেটা আপনি লক্ষ্য রেখে আপনি প্রয়োজনে একাধিকবার নারাজি দিতে পারবেন অথবা আপনার হচ্ছে আপনি চাইলে রিভিশনও করতে পারবেন। দেন আপনার হচ্ছে এখানে কেস ইজ রেডি ফর ট্রায়াল, এখন কেস ইজ রেডি ফর ট্রায়ালের ক্ষেত্রে মূলত ম্যাজিস্ট্রেট আসলে কি কি কাজগুলো করে সেই বিষয়টা একটু খেয়াল করেন যে মামলা বিচারিক আদালতে বদলি করার পূর্বে, অর্থাৎ এই মামলাটা কেস ইজ রেডি ফর ট্রায়ালের স্টেজে যখন আসবে ওই স্টেজে আসার সময় মামলাটা বিচারিক আদালতে প্রেরণ করার পূর্বে মূলত আদালত ম্যাজিস্ট্রেট আসলে যে বিষয়গুলো নিশ্চিত হবে, ম্যাজিস্ট্রেট আসলে নিশ্চিত হবে যে সকল আসামি আদালতে হাজির রয়েছে, অর্থাৎ এই মামলাটা বিচারের জন্য পাঠানোর পূর্বে ম্যাজিস্ট্রেট নিশ্চিত করার চেষ্টা করবে কগনিজেন্স ম্যাজিস্ট্রেট যে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে আসলে কি আদালতে হাজির করা হয়েছে অথবা তাদেরকে অ্যারেস্ট করে হাজির করা হয়েছে, তারা নিজেরা না আসতে তাদেরকে অ্যারেস্ট করে হাজির করা হয়েছে, অথবা ওই মামলায় যারা আসামি আছে ওই আসামিদের মামলা সম্পর্কে অবগত করা হয়েছে। তো এগুলো যদি নিশ্চিত হয় অর্থাৎ আসামিদের অ্যারেস্ট করে নিয়ে আসা হয় বা আসামি যদি হাজির হয়ে থাকে বা আসামিদের যদি এই বিষয়টা অবগত হয়ে থাকে, দেন হচ্ছে আপনার কি করা হবে দেখেন, এগুলো নিশ্চিত করার পরে আপনার মানে নিশ্চিত করবে যদি এরকম সিচুয়েশন হয় যে আসলে
আসামিদের অ্যারেস্ট করা যাচ্ছে না, তো অ্যারেস্ট না করতে পারলে আপনি প্রসিডিউর অনুসরণ করতে হবে, যে ওয়ারেন্ট ইস্যু করতে হবে যাতে করে তাদেরকে আদালতে হাজির করার নিশ্চিত করা হয়। অর্থাৎ তাদেরকে অবগত করছেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, যে আপনারা আদালতে এসে হাজিরা দেন অথবা আপনার আপনার পুলিশের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করলেন। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি অ্যারেস্ট করতে চাইতেছেন কিন্তু তারা পলাতক হয়ে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কি করা হবে, ওয়ারেন্ট ইস্যু করা হবে অথবা তাদের প্রোক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে প্রোক্লেমেশন হুলিয়া জারি করা হবে বা তাদের সম্পত্তি ক্রোক করা হবে। তো এই ক্রোক করার আদেশ দেওয়া হবে, তারপর বলছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে আদালত ধরে নিবে যে আসামিদের আসলে কি যথাযথভাবে অবগত করা হয়েছে। তো এই কাজগুলো কনফার্ম করার পরে, আপনি কি করবেন, আপনার হচ্ছে মামলাটা আপনি বিচারিক আদালতে প্রেরণ করে দিবেন। অর্থাৎ আপনি যখন এই কাজগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, যে ওই আসামিদেরকে আদালতে হাজির করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে বা আসামিদেরকে অবগত করানোর জন্য তাদের বরাবরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাদের সম্পত্তি মানে প্রোক্লেমেশন অ্যাটাচমেন্টের মাধ্যমে তাদের হুলিয়া জারি করা হয়েছে বা তাদের সম্পত্তি ক্রোক করা হয়েছে বা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই কাজগুলো করার পরে আপনি নিশ্চিত হইবেন যে তাদেরকে আসলে মামলা সম্পর্কে অবগত করা হয়েছে। তো এইগুলো যখন হয়ে যাবে দেন আপনি বলতে পারবেন যে আপনার মামলাটা কি কেস ইজ রেডি ফর ট্রায়াল। তার পরবর্তী ধাপে আপনি মামলাটা কার কাছে পাঠাই দিবেন, আপনি মামলাটা দায়ের আদালতে বিচারযোগ্য হইলে 205 এর সি অনুযায়ী আপনি দায়ের আদালতে পাঠিয়ে দিবেন, আর যদি আপনার মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয় তাহলে 205 এর সিসি অনুযায়ী আপনি এটা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিবেন। এখন আপনি কোন আদালতে পাঠাইবেন মামলাটা, দায়ের আদালতে পাঠাইবেন নাকি ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাইবেন, এটা নিশ্চিত হইবেন সিআরপিসির সেকেন্ড শিডিউলের আপনার যে যে কলামগুলো আছে সেই কলামগুলো দেখে আপনি কোন আদালতে ট্রান্সফার করবেন সেইটা নিশ্চিত হতে পারেন। অষ্টম কলামে মূলত বলা থাকে যে কোন আদালতে আসলে মামলাটা বিচার হবে, অষ্টম কলামে, অষ্টম 8 নম্বর কলামে মূলত বলা থাকে আদালতে মামলাটা কোন আদালতে বিচারযোগ্য হবে। তো যে আদালতে আপনার ট্রান্সফার করা দরকার সেই আদালতে আপনি ট্রান্সফার করে দিবেন, তখন দায়ের আদালতের কাছে চলে যাবে বা ম্যাজিস্ট্রেট আদালতের কাছে চলে যাবে। তো যদি দায়ের আদালতের কাছে যায় তাহলে দায়ের আদালত 193 ধারা অনুযায়ী কগনিজেন্সে নিয়ে মামলাটা বিচার শুরু করে দিবে, কারণ দায়ের আদালত সরাসরি মামলা কগনিজেন্সে নিতে পারে না। যেই মামলাগুলো আপনি 205 এর সি অনুযায়ী দায়ের আদালতে ট্রান্সফার করতেছেন ঠিক ওই মামলাগুলো শুধুমাত্র কগনিজেন্সে নিয়ে বিচার শুরু করে দিবে। তাহলে বিচার শুরু হয়ে যাবে, তখন বিচার শুরু হয়ে গেলে বলা হচ্ছে যে বিচার শুরু হয়ে যাচ্ছে কিভাবে, চার্জ শুনানির মাধ্যমে। অর্থাৎ আপনি যখন তাদের বিরুদ্ধে চার্জশিট দিল, তাদেরকে যখন আপনি অ্যারেস্ট করার ব্যবস্থা করলেন, তারপরেই তো আপনি কেস ইজ রেডি ফর ট্রায়াল হয়েছে এবং এটা বিচারের জন্য পাঠাইছেন। তো বিচারিক আদালতে বিচারের শুরুর সময় শুরুতে কি করবে, চার্জ শুনানি করবে। তো চার্জ চার্জ যখন শুনানি করবে তার বিরুদ্ধে কি কি চার্জ নিয়ে আসা হয়েছে যখন এগুলো শুনানি করবে, তখন হচ্ছে কি করা হবে, তখন যারা আসামি পক্ষ থাকবে তারা হচ্ছে জামিনের দরখাস্ত করতে পারবে এবং তারা চাইলে ডিসচার্জের জন্য টাইম পিটিশন দিতে পারে, ডিসচার্জের জন্য দরখাস্ত করতে পারে বা হচ্ছে জামিনের দরখাস্ত করতে পারে। যখন আপনার চার্জ শুনানিটা হচ্ছে, ওই চার্জ শুনানিটা আপনি একসাথে আপনার ডিসচার্জের দরখাস্ত দিলে এটাও শুনানি করবে, আবার জামিনের দরখাস্ত দিলে ওইটাও শুনানি করবে। তো একসাথে আপনার এই কাজগুলো করবে যখন চার্জ ফ্রেম করা হবে আপনার বিরুদ্ধে। তো চার্জ শুনানি করার পরে না চার্জ ফ্রেম করা হবে, যদি চার্জ শুনানি করার পরে যদি দেখা যায় যে আপনাকে ডিসচার্জ দেওয়া দরকার, অর্থাৎ আপনি কোনো অপরাধ করেন নাই, তখন আপনাকে ডিসচার্জ দিয়ে দিবে আপনি যদি আবেদন করেন, আর যদি আপনি দরখাস্ত না করেন তাহলে তো আপনাকে আর ডিসচার্জ দিবে না। তো সেক্ষেত্রে আসলে এখানে মামলা থেকে আপনাকে অব্যাহতি দিবে কিনা সেটা আপনি এই স্টেজে করতে পারবেন। তো যখন হচ্ছে চার্জ শুনানিটা করার পরে চার্জ ফ্রেম করা হয়ে যাবে, অর্থাৎ যে তারিখে আপনার ডিসচার্জের দরখাস্তটা শুনানি করবে ওই তারিখেই চার্জের শুনানি করবে এবং ওই তারিখেই চার্জটা ফ্রেম করা হবে এবং ধরে নেওয়া হবে ফৌজদারি কার্যবিধির বিচারের স্টেজ বা বিচারের ধাপগুলো ওই সময় থেকেই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে চার্জ শুনানির শুরু থেকেই বিচারের পর প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ এতক্ষণ আপনি দেখছিলেন প্রি ট্রায়াল স্টেজ, এখন হচ্ছে ট্রায়াল স্টেজ, যখন আপনার বিচারিক আদালতে পাঠাইছে দেন আপনার বিচার শুরু হইতেছে। এখন বিচার শুরু হওয়ার পরে আপনার কি করা হবে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে মূলত যখন বিচারের পর্যায়ে চলে আসছে, চার্জ শুনানি শেষ হয়ে গেছে, আপনাকে ডিসচার্জ দেওয়া হয় নাই, তখন হচ্ছে আপনার কি করা হবে, চার্জের আগে প্রত্যাহার করতে পারবেন কিনা, যদি দরকার লাগে তাহলে আপনি করতে পারবেন। চার্জের আগে প্রত্যাহার করতে হলে আপনাকে যদি জিআর মামলা হয়ে থাকে তাহলে আপনি 494 এর আশ্রয় নিতে হবে, আর যদি সিআর মামলা হয়ে থাকে তাহলে আপনি 248 এর আশ্রয় নিতে হবে।
তারপরে আপনি হচ্ছে এগুলো প্রত্যাহার করতে পারবেন। তবে চার্জ শুনানির আগে বা চার্জ ফ্রেম করার আগে যদি আপনি প্রত্যাহার করেন, তাহলে আপনার এক ধরনের বিষয় আসবে যেটা আপনার ওই অব্যাহতি দিয়ে দিবে। আর যদি চার্জ ফ্রেম করার পরে যদি আপনার হচ্ছে এই সাক্ষ্য নেওয়া শুরু হইবে, তো সাক্ষ্য নেওয়ার পরে যদি আপনি বা চার্জ ফ্রেম করার পরে যদি আপনি ওইটা প্রত্যাহার করতে চান, তখন আসামিকে খালাস দিতে হবে। আর চার্জ ফ্রেম করার আগে যদি আপনি প্রত্যাহার করেন, তখন হচ্ছে আপনি তাকে ডিসচার্জ দিতে পারবেন। তো এখানে মূলত বাদী পক্ষের সাক্ষ্য আগে গ্রহণ করবে, প্রসিকিউশন পক্ষের উইটনেস আগে গ্রহণ করবে। কারণ আমরা জানি একটা ক্রিমিনাল মামলা, প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউট। তো সেক্ষেত্রে প্রসিকিউশনকে আসলে প্রমাণ করতে হয় মামলার যে আপনার হচ্ছে যেই রিজনেবল ডাউট, অর্থাৎ আপনি দেখতেছেন যে দেওয়ানি মামলায় সাধারণত ব্যালেন্স অফ প্রবাবিলিটি প্রমাণ করলেই হয়, কিন্তু ফৌজদারি মামলায় আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট বা সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে এটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার আপনার পক্ষের যে সাক্ষ্যগুলো আছে, সেই সাক্ষ্যগুলোর যারা দিবে, যে সাক্ষী দিবে, সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রথমত বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হবে, দেন বাদী পক্ষের সাক্ষ্য মানে প্রসিকিউশন পক্ষের উইটনেস যখন সবগুলো সাক্ষ্য নেওয়া হয়ে যাবে, তার পরবর্তীতে 342 দ্বারাই মূলত আসামি পক্ষকে কি করা হবে, আপনার হচ্ছে আসামি পক্ষকে মূলত জিজ্ঞেস করা হবে যে তার বিরুদ্ধে যে যে সাক্ষ্যগুলো দিয়ে গেল, তো ওই সাক্ষ্যগুলো সম্পর্কে তার কোনো বক্তব্য আছে কিনা। এই যে 342 দ্বারা পদক্ষেপ আদালত গ্রহণ করবে। দেন মূলত এখানে যে বাদী পক্ষে সাক্ষ্য দিয়ে যাবে, বিবাদী পক্ষ চাইলে অবশ্যই আসামি পক্ষের উকিল চাইলে তাদেরকে জেরা করতে পারে, এটা স্বাভাবিক। কারণ আপনি জানেন যে একটা ফৌজদারি মামলায় যখন আপনি একটা এভিডেন্স এডমিসেবল করতে চাবেন, তখন হচ্ছে অবশ্যই আপনার এই এভিডেন্সটা ক্রস এক্সামিন করা থাকতে হবে। আর ক্রস এক্সামিন করা না থাকলে অপরপক্ষ বলতে হবে যে আমি ক্রস এক্সামিন করতে ইচ্ছুক না বা আমার করা দরকার নাই, তখন আদালত ধরে নিবে যে আপনি এখানে ক্রস এক্সামিন করতে আগ্রহী না, যা যা বলছে সবকিছু সত্যই বলে গেছে, তখন সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনাকে যদি সুযোগ না দেয়, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীদের যদি সুযোগ না দেয় যে আপনারা ক্রস এক্সামিন করতে পারবেন না, তো সেক্ষেত্রে সুযোগ না দিলে কিন্তু এখানে আপনার কি হবে না, আপনার এই 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 সাক্ষ্যটা কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ হয়তোবা আপনি ডিনাই করতে হবে, মানে আপনি বলবেন যে আমি ক্রস এক্সামিন করতে চাই না, তাহলে আদালত এটা ধরে নিবে যে ঠিক আছে, তাহলে সাক্ষ্যটা ঠিক আছে। আর যদি এরকম হয় যে আপনি ওই প্রসিকিউশন পক্ষের উইটনেস সাক্ষ্য দিয়ে গেছে, দেন আপনি হচ্ছে ক্রস এক্সামিন করছেন, তার পরবর্তীতে ওইগুলো আদালত রেকর্ড করতেছে, তো রেকর্ড করার পরে প্রসিকিউশন পক্ষের উইটনেস যখন নেওয়া হয়ে যাবে, দেন আপনার আসবে ডিফেন্স। তো ডিফেন্সের ক্ষেত্রে প্রথমত আপনার ডিফেন্সের ক্ষেত্রে 1 নম্বরে যারা আসামি আছে তাদেরকে পরীক্ষা করা হবে 342 নম্বর দ্বারায়, অর্থাৎ আসামি পরীক্ষা। পরীক্ষার মধ্যে যদি আসে যে আসামি পরীক্ষা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি কত দ্বারায় বলা আছে, তখন আপনাকে বলতে হবে যে আসামি পরীক্ষা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির আপনার হচ্ছে এই 342 নম্বর দ্বারায় আছে। আর 340 নম্বর দ্বারা কখন আসবে, আপনাকে 342 নম্বর দ্বারায় 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন কেমন, বলা হবে যে আসামি পক্ষের যারা যারা সাক্ষ্য দিয়ে গেছে, ওই সাক্ষীরা যারা সাক্ষীরা সাক্ষ্য দিয়ে গেছে, ওই সাক্ষীরা আসলে আপনার বিরুদ্ধে এই কথাগুলো বলে গেছে, তো এই সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা, আপনি কি এই 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 যে সাক্ষীগুলো আপনার বিরুদ্ধে দিয়ে গেল, তো এই সাক্ষ্যগুলোর বিরুদ্ধে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা, আপনার বক্তব্য ক্লিয়ার করেন, আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করবেন কিনা, আপনি কোনো মৌখিক বা মানে আপনি কোনো নিজের সমর্থনে সাফাই সাক্ষী দিবেন কিনা, বা আপনি সেলফ ডিফেন্স ক্লেম করবেন কিনা। তো যদি আপনি দেখতেছেন যে 342 দ্বারা যখন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছে, তখন যদি ওই লোকে বলে, অর্থাৎ আসামি যদি বলে যে হ্যাঁ আমি নিজের সমর্থনে সাক্ষ্য দিব, তখন তার সাক্ষ্যটা 340 দ্বারায় গ্রহণ করা হবে। অর্থাৎ 340 দ্বারায় মূলত সাফাই সাক্ষী নেওয়া হয়। যে সাফাই সাক্ষী কে দিতে পারে, ওই আসামি নিজেও দিতে পারে, অথবা আসামির পক্ষের যারা যারা সাক্ষী আছে তাদের সাক্ষ্যটাও আপনি এই 340 দ্বারায় নিতে পারেন। এখন অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে 340 দ্বারায় আসলে আপনার আসামি পক্ষের যেই যে যে সাক্ষ্য মানে সাক্ষীগুলো আছে তারা হচ্ছে ওই অপর পক্ষের বয়ে, অর্থাৎ যারা প্রসিকিউশন পক্ষে আছে বা যারা সরি যারা হচ্ছে আপনার এখানে দেখতেছেন যে অভিযোগ মানে একজন তো বিক্টিম, তো বিক্টিমের পক্ষে আছে একজন, কিন্তু এখানে মূলত আসামিদের বয়ে হচ্ছে তারা আসে না। 340 দ্বারায় মূলত হচ্ছে সাফাই সাক্ষী দেওয়া হয়। সাফাই সাক্ষী দিবে কে, আসামি হচ্ছে সাফাই সাক্ষী দিবে। তো সেক্ষেত্রে আসামি নিজের সমর্থনে কোনো সাক্ষ্য দিবে কিনা সেটা। আচ্ছা, তারপরে যখন হচ্ছে আপনার প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যটা নেওয়া হয়ে যাবে, অর্থাৎ বাদী পক্ষের যখন সাক্ষ্যটা নেওয়া হয়ে গেছে, দেন আসামিকে জিজ্ঞেস করার পরে আসামির সমর্থনে যে সাক্ষ্যগুলো আছে সেগুলো নেওয়া হয়ে গেছে,
তখন এই বাদী পক্ষের বা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য এবং হচ্ছে এই আসামি পক্ষের যে সাক্ষ্য, এই সাক্ষ্যের দুই দুই ধরনের সাক্ষ্যর ক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো নিয়ে কি করা হবে, আর্গুমেন্ট করা হবে বা তর্ক বিতর্ক বা যুক্তিতর্ক দেখানো হবে। তো যুক্তিতর্ক শুনানির জন্য আদালত দিন ধার্য করলে ওই তারিখে যুক্তিতর্ক শুনানি করবে। মনে রাখবেন, দায়ের আদালতে যুক্তিতর্ক শুনানি করা বাধ্যতামূলক, বাধ্যতামূলক বলতে এটা করা হয়, আইনে বিধান আছে আর্গুমেন্টের, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে বিধান নেই। না থাকলেও সাধারণত কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী বা হচ্ছে কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী সেটা আদালত করে থাকে। যেহেতু আমরা হচ্ছে আপনার মূলত ওই সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে আমরা মামলাটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে এখানে দুই পক্ষের যে সাক্ষ্যগুলো আছে সেগুলোর উপরে ফাইনালি আর্গুমেন্ট করা হয়। তো আর্গুমেন্ট করা হলে আর আদালত হচ্ছে এই ফাইনালি আর্গুমেন্ট শোনার পরে আদালত কি করবে, আদালত থেকে জাজমেন্ট প্রোভাইড করবে। তো জাজমেন্ট দেওয়া হলে জাজমেন্টের মাধ্যমে কাউকে খালাসও দিতে পারে অথবা কাউকে দণ্ডাদেশও দিতে পারে। তো যদি খালাস দেয় বা দণ্ডাদেশ দেয় তাহলে যে কোনো এক পক্ষ অবশ্যই এগ্রিভড হবে। তো যে পক্ষ এগ্রিভ হবে সেই পক্ষ চাইলে কি করতে পারবে, আপিল করতে পারবে। আর যদি কোনো মামলায় আপিল করার সুযোগ না থাকে তাহলে তারা কি করতে পারবে, রিভিশন দায়ের করতে পারবে। তো এই পর্যন্ত আপনি ফৌজদারি কার্যবিধিতে পাবেন। আর যদি আপনি আপিল করে হাইকোর্ট ডিভিশনে চলে যান তখন আপনাকে সংবিধানের আশ্রয় নিতে হবে। আর যদি আপনি রিভিশন করেও যদি আপনি রিভিশনটা অবশ্য ফৌজদারি কার্যবিধির অধীনে করতেছেন, কিন্তু যদি আপনি হাইকোর্ট ডিভিশনে রিভিশন করেন তার পরবর্তীতে আপনাকে সংবিধানের আশ্রয় নিতে হবে। কারণ এই ফৌজদারি কার্যবিধি পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে আপনি এগুলোই পাবেন। এর পাশাপাশি আপনি আরো কিছু বিধান পাবেন, যেটা হচ্ছে যে যদি আপনি দেখেন দায়ের আদালতে বিচার করে মৃত্যুদণ্ড দিছে তখন আপনি রেফারেন্সে পাঠাইতে হবে, সেগুলো হাইকোর্ট ডিভিশনে 374 নম্বর ধারার অধীনে। তো সেক্ষেত্রে ওই রেফারেন্সের এখতিয়ারটাও সাধারণত আপনি প্রয়োগ করতে পারেন মূলত ফৌজদারি কার্যবিধির অধীনে, যেহেতু আপনার হচ্ছে 374-এ হাইকোর্ট ডিভিশনে নথিপত্র পাঠানোর বিধানটা বলা আছে। কিন্তু হাইকোর্ট ডিভিশনে আপনি রেফারেন্সে পাঠাইলেন, হাইকোর্ট ডিভিশন তারপরে কনফার্ম করে দিল, তো কনফার্ম করে দিলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে কার আশ্রয় নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সংবিধানের আশ্রয় নিতে হবে। অর্থাৎ সংবিধানে আপনাকে যে বিধানগুলো বলা আছে সংবিধানে আশ্রয় নিলে আপনি তখন হাইকোর্ট ডিভিশন থেকে আপনার যদি মামলাটা মৃত্যুদণ্ড হয়ে থাকে, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে থাকে কিংবা মৃত্যুদণ্ড কনফার্ম করে থাকে, আপনি 103-এর অধীনে সংবিধানের 103 নম্বর অনুচ্ছেদের অধীনে আপনি আপিল বিভাগে কি করতে পারবেন, আপিল করতে পারবেন, অধিকার বলেই পারবেন। আবার কখনো কখনো আপনার যখন এই তিনটা কাভার করবে না তখন হচ্ছে আপনি চাইলে অনুমতি সাপেক্ষে লিভ টু আপিল করতে পারেন। তো 103-এর অধীনে যখন আপনি আপিল বিভাগে আপিল করবেন তারপরে আপিল বিভাগ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটা হচ্ছে আপনার 105-এর অধীনে আবার আপিল বিভাগে আপনি রিভিউ করতে পারবেন। তো সেগুলো কিন্তু সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক আপনার যেই হচ্ছে ক্ষমতা দেওয়া আছে সেই সাংবিধানিক ক্ষমতা এক্সারসাইজ করে আপনি ওই কাজগুলো করতেছেন। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আপনি রিভিশন পর্যন্তই থেমে যাইতে হবে বা হচ্ছে আপনি রেফারেন্সে পাঠানো পর্যন্তই থেমে যাইতে হবে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে যাওয়ার আগ পর্যন্ত আপনি ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করতে পারতেছেন, আর হাইকোর্ট ডিভিশন থেকে যখন রায় হবে তখন হচ্ছে হাইকোর্ট ডিভিশন যেহেতু সংবিধানের অধীনে গঠিত, আপনি সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে দেখতেছেন যে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে এবং সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ থাকবে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে আপিল বিভাগ। তো সেক্ষেত্রে ওই হাইকোর্ট বিভাগে আপনি ওই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই আপনার পরবর্তী স্টেজে আপনাকে অগ্রসর হতে হবে। এই হচ্ছে আমাদের একটা ফৌজদারি মামলার কি কি ধাপগুলো অনুসরণ করতে হয় সেগুলো আপনার এখানে সংক্ষেপে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এগুলো আমরা বিস্তারিত একদিন বিচার প্রক্রিয়া যখন পড়বো কিভাবে পড়তে হবে না পড়তে হবে সে বিষয়টা আমরা শিখবো।